আচ্ছা, এই তো আলহামদুলিল্লাহ ভাই, আপনার ভালো আছেন? জি, আমরা আচ্ছা সবাই ভাইয়া, ভালো। এখানে একটা ইস্যু আছে, সেটা হচ্ছে আমি আপনার সাথে পরিচয় পর্ব বা বা কি যে কথা আমি আমার ব্রেকের আগে বা ব্রেকের পরে বলে নিব। আমরা ক্লাস স্টার্ট করে দিয়েছি, তো আমাদের লাইভ অলরেডি স্টার্ট হয়ে গেছে, তো আচ্ছা, জি জি লাইভ স্টার্ট হলে আসলে আমরা গল্প করার থেকে ক্লাসটা বেশি করতে পারি। ঠিক আছে ভাইয়া, ক্লাসটা শেষ করে তারপরে আমি বাকি কথা বলে নিচ্ছি আপনার সাথে। আচ্ছা, লোকাল এসিও খান, আপনি কি স্ক্রিন শেয়ার করতে পারবেন? জি খান, ওকে ভাই, জি স্ক্রিনটা শেয়ার কর। লোকাল এসইওটা কেন করতে হয়? যেটা হচ্ছে অনেকেই বলে যে আপু, আমার তো আমি গুগলকে জানাইছি, দেখেন আমার এরকম ছবি আসছে। গুগলকে জানানো, গুগলের গুগল ম্যাপে আপনাকে অ্যাড্রেস করানো, এইটা একটা ব্যাপার, লোকাল এসইও আরেকটা ব্যাপার। লোকাল এসইওটা হচ্ছে যে আপনার বিজনেস রিলেটেড ইচ অ্যান্ড এভরি ডিটেইল আপনি সেখানে আপলোড করছেন, এবং সেটার থ্রুতে আপনি চাইলে বাংলাদেশের বাইরের কেউ আপনাকে, তার যদি ফেসবুক অ্যাকাউন্ট না থাকে, তার যদি টুইটার অ্যাকাউন্ট না থাকে, তারপরও সে আপনার সাথে কানেক্টেড হতে পারছে, তারপরও সে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছে, সে আপনাকে দিয়ে কাজ করাতে পারছে। কিন্তু সেখানে একটা সিকিউরিটি ইস্যু যেটা থাকে, সেটা হচ্ছে পেমেন্টের ইস্যুটা থেকে যাবে। তো সে যদি পেমেন্ট আপনাকে, ধরেন কারোর সাথে বাইরে, নর্মালি আমরা লোকাল ক্লায়েন্টের সাথে যেভাবে ডিল করি যে তুমি আমাকে 50% পেমেন্ট অ্যাডভান্স দিয়ে দাও, তখন হয়তো বাইরের ক্লায়েন্টদেরকে বলবেন তুমি আমাকে 60% পেমেন্ট অ্যাডভান্স দিয়ে দাও, ওভাবে কাজ করানো যায়। আর লোকাল এসইও করার পরে একটা ব্যাপার থাকে, যে লোকাল এসইওটা কি? লোকাল এসইওটা হচ্ছে গুগলকে জানানো যে হ্যাঁ, এই নামে একজন মানুষ আপনি দুনিয়াতে আছেন, দুনিয়াতে যে আছেন, আপনার পরিচয় তো আপনি সবাইকে জানিয়েছেন, তাই না? সো আপনি যে কাজ করেন সেটাও আপনি সবাইকে জানিয়েছেন। এখন এটা গুগলের থ্রুতে ওয়ার্ল্ড ওয়াইড সবাইকে জানাবেন, যে কোনো জায়গায় কেউ যদি সার্চ করে, আমরা যদি তাকে গুগলে সার্চ করি, ডান পাশে সুন্দর করে আপনার ছবি সমেত আপনার একটা প্রোফাইল সেখানে শো করবে, এবং ওই প্রোফাইলে চাইলে কমেন্ট করা যায়, রিভিউ দেওয়া যায়। এখন আমাদের পার্সোনাল প্রোফাইলে তো কেউ রিভিউ দিতে পারে না, পারে? আমাদের না ফেসবুকের বা অন্যান্য কোন কোন পার্সোনাল প্রোফাইলে রিভিউ দেওয়া যায় না, সেগুলি প্রফেশনাল আর বিজনেস প্রোফাইলে রিভিউ দেওয়া যায়। কিন্তু গুগল মাই বিজনেস এর থ্রুতে আপনি যখন লোকাল এসইও করে নিবেন, তখন আপনার পার্সোনাল, আপনাকে কেউ পার্সোনালি রিভিউ দিতে পারবে। এই এই লোকাল এসইওটা যে শুধু বিজনেস রিলেটেড কাজে করা যায় তা না, আমরা ডিজিটাল মার্কেটিয়াররা আমাদের নিজেদের লোকাল এসইও করে নিব। কারণ হচ্ছে, যদি আমরা আমাদের লোকাল এসইও করে দেই, তাহলে গুগলের মাধ্যমে গুগলকে জানানো হলো যে এইখানে এই নামে এই কাজ করার একটা মানুষ আছে। তো যখনই কেউ কোথাও ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিয়ার দিয়ে সার্চ দিবে, ওখানে আপনার প্রোফাইল দেখালে, কেউ যদি খুব কিউরিসিটি বসে আপনার প্রোফাইলটাকে ক্লিক করে, তাহলে ডান পাশে আপনার টোটাল ডিটেইলিং দেখা যাবে। ডিটেইলিংটা কিরকম দেখা যায় সেটা এখানে আমি দুইজন তিনজনের বলে দিচ্ছি। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে, লোকাল এসইও করতে গেলে আপনার গুগল থেকে একটা কোড পাঠায়, উইদাউট কোড, মানে কোডটা হচ্ছে ভ্যারিফিকেশনের জন্য, ওই ভ্যারিফিকেশন কোড ছাড়া আপনার লোকাল এসইও হবে না। আর আগে গুগল সেটা 14 দিন, 14 দিন বলতে 14 দিন না, কিন্তু 14 দিন বলতে হচ্ছে 14টা ওয়ার্কিং ডে তাদের লাগতো ওই কোডটা পাঠাতে, কোডটা মেইলের মাধ্যমে আপনার কাছে পাঠাতে হতো। তো এখন এই প্যান্ডামিক সিচুয়েশনের কারণে না, লোকাল এসইওর এই মেইলটা আসছে না, এটা হচ্ছে আপনার ম্যানুয়ালি আসতো, আপনার পোস্ট অফিসে আসতো, সেখান থেকে আপনাকে কালেক্ট করে নিতে হতো, কিন্তু এখন না এভাবে আসতেছে না। সো আজকে যেটা দেখলাম যে লোকাল এসইও চেঞ্জিং এর মধ্যে পুরনো লোকাল এসইও এবং নতুন লোকাল এসইওর ইন্টারফেসে কিছুটা চেঞ্জ এসেছে। আর আগে মেইলিং এর জন্য আপনার ফুল ডিটেলটা আবার নতুন করে দিতে হতো, এখন আর মেইলিং এর জন্য ফুল ডিটেলটা দিতে হয় না, নামটা দিয়ে দিলি হয়ে যায়। এবং 14 দিনের মানে ওয়ার্কিং ডে 14টা পার হয়ে যাওয়ার পরে যখন আপনার কাছে ভেরিফিকেশন আসবে না, তখন অল্টারনেটিভ একটা ভেরিফাইয়ের অপশন থাকে, কিন্তু ওই অপশনটা ফার্স্ট আপনারা বলতে পারেন, আপু তাহলে ফার্স্টই আমরা কেন এটা অ্যাপ্লাই করবো, এখন ফার্স্টই এটা অ্যাপ্লাই করা যায় না। এবং কিছু কিছু জায়গায় দেখা যায় উইদাউট ভেরিফিকেশনে ওরা লোকাল এসইওটা অ্যাপ্রুভ করে নেয় কিছু কিছু জায়গায়। যেমন আমার গত ব্যাচের মর্নিং ব্যাচের মেবি 2 জনের হয়েছিল, 22 জনের, আর ইভিনিং ব্যাচের 28 জনের মেবি এরকম 4 জনের হয়েছিল। তো 4 জনের হওয়ার পরে এই যে আরাফাতের নাম তো আপনারা শুনেছেন, আরাফাতের হয়েছে কি, আরাফাত যখন ফার্স্ট অ্যাপ্লাই করেছিল তখন ওর ভেরিফিকেশনের জন্য ওর পেন্ডিং ছিল, তারপরেও দেখালো যে আরেকজন এসে বলতেছে ভাইয়া আপনি তো নো দিয়েছিলেন, আমি ইয়েস দিয়ে করেছি, ও পরে ইয়েস দিয়ে আবার করলো, ইয়েস দিয়ে করার পর ওর ভেরিফিকেশন চেয়েছে, আরেকজন এসে বলেছে ভাই আমি এই অপশনটা দিয়েছি। তো মোটামুটি ওরকম করে মোটামুটি সবগুলি অপশনই আমরা ট্রাই করেছিলাম। আরাফাতের আবার হচ্ছে মেইলের ভান্ডার আছে, জিমেইলের ভান্ডার। আর লোকাল এসইও করতে গেলে আপনাকে জিমেইল করতে হয়, একটা জিমেইলের থ্রুতে অনেকগুলি লোকাল এসইও করা যায়। তো ও পরবর্তীতে যখন করলো,
চার নাম্বারের সময় গিয়ে ওর উইদাউট ভেরিফিকেশনে হয়ে গেছে, তারপরে ও পুরোনো গুলিকে ডিলিট করতে হয়েছে। পুরোনো যে লোকাল এসইও গুলি করা ছিল, যেগুলি ভেরিফিকেশনের জন্য বন্ধ ছিল, ওইগুলিকে ডিলিট করেছে, যেটা ওর অ্যাপ্রুভ হয়ে গেছে উইদাউট ভেরিফিকেশন কোড, যেটা গুগল অটোমেটিকলি অ্যাপ্রুভ করে নিয়েছে, ভেরিফাই করে নিয়েছে, ওইটাই হচ্ছে ওর এখন লোকাল এসইও করা আছে। তো আমি তিনজন চারজনের নাম বলছি, ওদের লোকাল এসইও দেখেন। এখন বলতে পারেন যে আপু লোকাল এসইওর ভেরিফিকেশন ছাড়া কাজ করলে প্রবলেম কি? ভেরিফিকেশন ছাড়া আসলে লোকাল এসইওর ইন্টারনাল ভিতরের কিছু কাজ আছে, সেটিংস আছে, যেগুলি আপনি করতে পারবেন না। এবং লোকাল এসইওর ভেরিফিকেশনের পরে ওইখানে আপনি, আমরা যেমন আমাদের ফেসবুক প্রোফাইলে বা আমরা ফাইবারে যেমন গিগের মধ্যে প্রাইজিং করা, প্যাকেজিং করা, এরকম ইচ অ্যান্ড এভরি ডিটেল ওখানে দিতে পারি। ওখানে সার্ভিস বলে একটা অপশন থাকবে, ওখানে আপনার অ্যাপয়েন্টমেন্ট বলে অপশন থাকবে, ওখানে আপনার ওপেনিং টাইম, ক্লোজিং টাইম থাকবে, যদি বিজনেস হয় বিজনেসের শপ হলে শপের ওপেনিং টাইম, ক্লোজিং টাইম, যদি আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার কাজ করেন সেক্ষেত্রে আপনার, আপনাকে অ্যাভেলেবেল কোন টাইম থেকে কোন টাইম পাওয়া যাবে, ইচ অ্যান্ড এভরি ডিটেইল আপনি সেখানে দিয়ে দিতে পারবেন। সেখানে অন অফ আপনি 24 আওয়ারও দিতে পারেন, যেটা আমরা ফেসবুকে দেখেছিলাম যে আমরা বিজনেস আওয়ারটা সেট করতে পারি, এখানেও ওরকম বিজনেস আওয়ার সেট করা যায়। এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গুগল এর থ্রুতে যে কেউ তার জিমেইল দিয়ে আপনাকে একটা রিভিউ দিবে এবং আপনি তার রিভিউ এগেনস্টে তাকে কমেন্ট রিপ্লাই করতে পারবেন। আচ্ছা আমরা এখানে, ভাইয়া আপনি লিখেন গুগলে, সার্চ করেন হচ্ছে কামরুজ্জামান আরাফাত অথবা উজ্জ্বল নাথ অথবা বিজয়কান্তি দাস, লোকাল এসইও করা থাকলে হয়ে গেলে, ভেরিফিকেশনটা যদি হয়ে যায় তাহলে ভিতরে ডিটেলিং এর কাজগুলি করা যায়। এই যে দেখেন আরাফাতের এখন একটা জিনিস দেখেন, সি ফটোজ, এটা তো একটা পার্সোনাল লোকাল এসইও, এটা কিন্তু কোনো বিজনেস এর লোকাল এসইও না। দেখেন ও লোকাল এসইও করার পরে ও ওই যে এখন ফাইবারে সমস্ত কিছু এসইও করে দেওয়ার পরে ওর হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল দেখাবে, ওর টুইটার প্রোফাইল দেখাবে, ওর ফেসবুক প্রোফাইল দেখাচ্ছে, কিন্তু আপনাদের কি এরকম করে ইচ অ্যান্ড এভরি ডিটেল দেখায়? দেখাবে না, কারণ আপনারা এখন প্রপার ওয়েতে করেননি। ওর সি ফটোজে গেলে এই যে দেখেন এখানে যদি দেখেন, আমি আমি কিছু জায়গায় মার্ক পয়েন্ট করি, পয়েন্ট গুলি একটু দেখেন আপনারা। আর ইয়েলো তো দেখাই যায় না এখানে, আচ্ছা এই যে আমি মার্ক করেছি একটা জায়গা, দেখা যাচ্ছে কি? হ্যাঁ দেখা যাচ্ছে এখানে, হ্যাঁ দেখেন 10 গুগল রিভিউ, তারপরে যে সে রিভিউতে বলতে না বলতে এই যে ওর হচ্ছে অলরেডি হয়ে গেছে উজ্জ্বল নাথের লোকাল এসইও হয়ে গেছে। লোকাল এসইওতে করার পরে আপনারা নিজেদেরকে নিজেরা রিভিউ, নিজেদেরকে নিজেরা রিভিউ দিবেন, বলতে ধরেন যদি এখন খান করে থাকে তাহলে আপনারা বাকি যারা আছেন বাকি সবাই গিয়ে খানকে একটা গুড রিভিউ দিয়ে আসবেন। এই লোকাল এসইও রিভিউ নিচে দেখেন অনলাইন অ্যাপয়েন্টমেন্ট, দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপয়েন্টমেন্টস, এই যে এটা হচ্ছে তার বাসার অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস দিয়ে দিয়েছে। বিজনেস আওয়ার, কখন ওপেন কখন ক্লোজ, ওর ক্লোজিং টাইম হচ্ছে 11:30, দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট, অ্যাপয়েন্টমেন্টস এর জন্য ও কিন্তু একটা গুগল ফর্ম দিয়ে দিয়েছে, দেখেন যে forms.gl, এটাতে ক্লিক করলে দেখেন আপনাকে একটা গুগল ফর্মে নিয়ে যাবে। ক্লিক করেন, খান কি শুনতে পাচ্ছেন? জি শুনতেছি, খান ডিসকানেক্ট, এখানে ক্লিক করেন, আপনারা কি দেখতে পাচ্ছেন আমি যে মার্ক করেছি? করলাম তো, ক্লিক করছে তো ফর্মটা আসছে, এই যে অ্যাপয়েন্টমেন্ট ফর্ম, এইটার থ্রুতে কিন্তু লিড গুলিও কালেক্ট করে নিচ্ছে। এটা দিয়ে যে সে শুধু অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে তা না, তার কিন্তু লিডও কালেক্ট হয়ে যাচ্ছে। দেখেন নাম, কোম্পানি, ফোন নাম্বার, তাকে কেউ অ্যাপয়েন্ট করতে গেলে, তাকে কেউ হায়ার করতে গেলে তাদের ইচ অ্যান্ড এভরি ডিটেল তাকে এখানে দিয়ে দিতে হবে। এরকম একটা ফর্ম আপনারা গুগল থেকে তৈরি করতে পারবেন। এরপরে হচ্ছে ওর দেখেন এই যে ওয়েবসাইটের যে ব্যাপারটা, ওর ওয়েবসাইটের যে ব্যাপারটা, এই যে ওর ওয়েবসাইট, ওর ডিরেকশন, ওর সেভ, এই ওয়েবসাইটের ব্যাপার হচ্ছে যদি আপনার ওয়েবসাইট থাকে দিবেন, যদি ওয়েবসাইট না থাকে তাহলে এখানে আপনি যে ইনফরমেশন দিচ্ছেন এই ইনফরমেশনের বেসে গুগল থেকে আপনাকে একটা ওয়েবসাইটের মতো ক্রিয়েট করে দেয়া হয়। কিন্তু এটার মানে বললেন না আপু আমাকে তো এখানে ক্রিয়েট করে দিবে, তাহলে তো এটার থ্রুতে আমি এসইও কাজ করতে পারবো? নো, পারবেন না। বুঝা গেল? জি আপু, এটা বুঝি নাই কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া?
আলহামদুলিল্লাহ ভালো, আমার মোটামুটি সব রিপোর্ট টিপোর্ট ভালো, এভরিথিং ইজ ওকে। আচ্ছা আমরা কি আজকে এসি শুরু করছি? ভাইয়া লোকাল এসি স্টার্ট করেছি। লোকাল এসি না, এটার সংখ্যাটা কি? এটা লোকাল এসি ওটা হচ্ছে এই যে দেখেন আরাফাতের ছবি, গুগলে আরাফাত কামরুজ্জামান আরাফাত লিখলে এই যে আরাফাতের ডিটেইল, আরাফাত কি কাজ করে, কোন বিজনেস করে বা ওর কোনো শপ আছে কিনা, ইচ এন্ড এভরি ডিটেইল। আমরা যেমন গুগল করলে কোনো রেস্টুরেন্টের ফুল ডিটেইল, ফোন নাম্বার, বা কোনো ডাক্তারকে খুঁজলে গুগল থেকে ফোন নাম্বার কালেক্ট করি, কিভাবে কালেক্ট করি সেটাই লোকাল এসি থ্রুতে কালেক্ট করি, কারণ ডাক্তারের লোকাল এসিও করা থাকে। দ্যাটস ওয়াই তার ওখান থেকে আমরা অ্যাপয়েন্টমেন্ট নেয়ার বা তার ওখানে আমরা আপনার ফোন নাম্বার কালেক্ট করার, তার চেম্বার কালেক্ট করার, ইচ এন্ড এভরি ইনফরমেশন আমরা হচ্ছে এখান থেকে কালেক্ট করতে পারি। এটা আপনার করার মাধ্যমে হবে কি, আপনার নামটা যদি কারো মনে থাকে, ধরেন তার কাছে আপনার ফেসবুক আইডি নেই, তার কাছে আপনার ফোন নাম্বার নেই, আপনার সাথে কমিউনিকেট করার কোনো ওয়ে নেই, যেমন আপনি আপনি যেমন সোর্সিং এর কাজ করেন, এখন আপনি সোর্সিং এর কাজ যে করেন আপনার কাছে কিন্তু চায়নারা যেহেতু ফেসবুক ইউজ করেন, আপনার ফেসবুকে এই জিনিসগুলি থাকলে লাভ হচ্ছে না, তাদের সাথে আপনি টুইটারে হয়তো কানেক্ট থাকতে পারছেন না, কিন্তু তারা যদি এনি হাও আপনার নামটা জানতে পারে, সেক্ষেত্রে তারা যখন গুগলে আপনার নামটা লিখে সার্চ করবে তখন আপনার ডিটেইলিংটা এখানে চলে আসবে, তারা এখান থেকে আপনার সাথে কানেক্টেড হতে পারবে, কমিউনিকেট করতে পারবে। এটা হচ্ছে যেকোনো একটা বিজনেসের জন্য খুব, এটা হচ্ছে যেকোনো একটা বিজনেসের জন্য ইফেক্ট হয়, ইফেক্টিভ হয়। কারণ হচ্ছে কি যে আপনি ধরেন কোনো বিজনেস করছেন, আপনার লোকাল এসিও যদি করা না থাকে সেক্ষেত্রে প্রবলেমটা হবে কি ভাইয়া, যে আমাদের লোকেশন তো ম্যাক্সিমাম মানুষেরই, কিন্তু এখন উবার টুবার ইউজের জন্য আমরা লোকেশনটা অন করে রাখি, তাই না? গুগলের থ্রুতে লোকেশন অন করে যখন রেস্টুরেন্টের জন্য সার্চ করি তখন দেখা যাবে যে আমরা যে লোকেশনে আছি আমাদের লোকেশনের আশেপাশের লোকেশন গুলির মধ্যে যে রেস্টুরেন্ট গুলি থাকে ওই রেস্টুরেন্টটা ওখানে দেখাতে থাকে। কেন দেখায়? কারণ তারা ওই জায়গাটাতে লোকাল এসিও করে রেখেছে। দ্যাটস হোয়াই গুগল আমাকে এটা সাজেস্ট করছে, আপনি বিজনেসটাকে অর্গানিক ওয়েতে মানে এটাকে কি বলবো, বুস্ট আপ করা, প্রমোট করার জন্য লোকাল এসিওটা করা প্রয়োজন হয়। আচ্ছা তো এটার প্রসেসটাই আজকে আমরা জানবো না? হ্যাঁ এটা প্রসেসটা জানবো। এটা প্রসেসটা হচ্ছে এখানে business.google.com এ যেতে হয়, গিয়ে আপনার একটা জিমেইল দিয়ে লোকাল এসিওর জন্য অ্যাপ্লাই করতে হয়। অ্যাপ্লাই করার পরে 14টা ওয়ার্কিং ডে টাইম নেয় গুগল একটা ভেরিফিকেশন কোড পাঠানোর জন্য। কোডটা মেইলের থ্রুতে আমাদের হাতে আসে, চিঠি আপাতত চলে গেছে, অন্য কাউকে একটু শেয়ার করতে ভালো হতো। ঠিক আছে, কোডটা হচ্ছে ভাইয়া 14টা ওয়ার্কিং ডেতে মেইলের থ্রুতে আমার হাতে আসবে চিঠি আকারে, কিন্তু প্যান্ডামিক সিচুয়েশনের জন্য এইটা এখন সম্ভব হচ্ছে না, গুগল এখন এটা দিচ্ছে না। এটার জন্য ও কিছু অপশন থাকে, এটা হচ্ছে যখন 14 দিন পার হয়ে যাবে তারপর আপনি আবার অ্যাপ্লাই করবেন তখন তারা আপনাকে দিয়ে দিবে ভেরিফিকেশনের জন্য। আরেকটা হয় কিছু কিছু মানুষের, যেমন আরাফাতের 4th time এর বেলা গিয়ে হচ্ছে ওর ভেরিফিকেশন ছাড়াই হচ্ছে ওর ইয়ে হয়ে গেছে, লোকাল এসিও হয়ে গেছে, ওর কিন্তু এটা ভেরিফিকেশন করা লাগেনি। কিছু কিছু সময় ভেরিফিকেশন ছাড়াও গুগল আপনার লোকাল এসিও অ্যাপ্রুভ করে নেয়, কিন্তু ম্যাক্সিমাম বিজনেসের কথা যেটা বললেন আমার যতদূর মনে পড়ে আমি মাস দুয়েক আগে এরকম একটা বিজনেস একটা অ্যাকাউন্ট করছি আমার পাশার অ্যাড্রেসটা কি নিয়ে। হ্যাঁ মাঝে মধ্যে আমার কাছে কিছু মেইল আসে, আমি ওসব ভালো করে পড়ি না, এই বিজনেস থেকে মেইলটা আসে business.google.com থেকে। আপনি কি লোকাল এসিও না জেনে? আচ্ছা লোকাল এসিও না জেনে, জানা জেনে না জেনেই করছি। তাহলে ওই মেইল অ্যাড্রেস যেই মেইলটা আসে মাঝে মধ্যে বলছেন, ওই মেইলটা হচ্ছে আপনার ইয়ের থ্রু, ওইটা মেবি আপনার ভেরিফিকেশন কোড আসে, আপনাকে মেইলটা দেখতে হবে, দেখে ভেরিফিকেশন কোডটা ওখানে দিয়ে তারপরে ওই প্রোফাইলের ইন্টারনাল কাজ করতে হবে। উইদাউট প্রোফাইলের ভেরিফিকেশন কোড ছাড়া আপনি মানে ইয়ের ইন্টারনাল কাজগুলি করতে পারবেন না, ওই গুগল মাই বিজনেস অ্যাকাউন্টের ইন্টারনাল যে কাজগুলি থাকে, পোস্ট করা, ছবি পোস্ট করা, ডিটেইলিং করা, কল টু অ্যাকশন বাটন ওখানে সেট করা যায়, আপনার হচ্ছে আপনার প্রোডাক্টগুলি ওখানে আপলোড করবেন, আপনার সার্ভিস ওখানে দিবেন, আপনি আপনার অ্যাড্রেস দিচ্ছেন, ইচ এন্ড এভরি ডিটেইল, ডিটেইলিং এর যে ছবি টবি এইগুলি আপনি একটা কাজও করতে পারবেন না যতক্ষণ না আপনার মানে লোকাল এসিও ভেরিফাইড হচ্ছে। আচ্ছা আচ্ছা, যেমন আমার গত ব্যাচে এই আরাফাতদের ব্যাচ কি যখন শিখাচ্ছিলাম ওইটার লাইভ দেখে এক ছেলে আমাকে একদিন নক করেছে রাতে 1:30টার দিকে, যে আপু আমার একটা বায়ার রিকোয়েস্ট এসেছে লোকাল এসিও, সে আমার ক্লাসগুলি রেগুলার দেখতো, লাইভ দেখতো, তো আরাফাতরাও তখনও লোকাল এসিওর কোনো কাজ পায়নি, কিন্তু ছেলেটা মাশাল্লাহ $86 একটা কাজ পায়, লোকাল এসিও করে দিবে এবং পোস্ট করে দিবে ছবিগুলি। আচ্ছা, এটা শুনে আমার মনে হয়েছে যে আলহামদুলিল্লাহ যে কেউ একজন আমার ক্লাস দেখে উপকৃত হয়ে আর্ন করতে পেরেছে। তো লোকাল এসিওর প্রাইসিংটা আসলে ডিপেন্ড করবে আপনার।
আর নাজমুল তো আছেই, নাজমুল বাকিটুকু লোকাল এসইও ছাড়াও আরো কিছু কাজ থাকে যেটা ওয়েবসাইটের থ্রুতে করতে হয়, ওটা নাজমুল আমাদেরকে দেখাবে। নাজমুল তো আমাদেরকে ওয়ার্ডপ্রেস এক সপ্তাহ ধরে দেখাবে, টেনশন নাই ভাইয়া। জি আপু। আচ্ছা আজকে এখন আমার সাথে স্ক্রিন শেয়ার করবে কে? ফজলুল ভাইয়া তো গাড়ি চালাচ্ছে, ফজলুল ভাইয়া তো পারবে না। দেখেন ভাইয়া ড্রাইভ করতে করতেও সে ক্লাসে ঠিকই জয়েন করে, সে ক্লাস ঠিকই শুনছে, আর আপনারা সব জমিদাররা ঘুম থেকে উঠেন দেরি করে, ক্লাসে কালো মনোযোগ নাই, কারো মনোযোগ নাই, কালো না, কারো মনোযোগ নাই। আচ্ছা আপনারা স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন, নাজমুল করবেন, আজিম করবেন, ইমন করবেন, পিয়াল বড়ুয়া করবেন, পিয়াল বড়ুয়া বলতে বলতে পিয়াল বেড়ে গেছে, হিমেল বিশ্বাস করবেন, কেউ একজন স্ক্রিন শেয়ার করেন, আমরা লোকাল এসইও স্টার্ট করে দিই। আপনাদের কালকে যে কাজটা থাকবে, হোমওয়ার্ক থাকবে যেটা, সেটা হচ্ছে আপনাদের সবার লোকাল এসইও ট্রাই করবেন। যার লোকাল এসইও উইদাউট ভেরিফিকেশন হয়ে যাবে তারটা দিয়ে আমরা ডিটেইলিং করে ফেলবো, যদি না হয়ে যায় তাহলে আমার ওই আরাফাতকে ডেকে এনে তার আরাফাতের লোকাল, আরাফাতের লোকাল এসইও মানে আরাফাতের গুগল মাই বিজনেস অ্যাকাউন্টের থ্রুতে আপনাদেরকে দেখাইতে হবে ভিতরে কি কাজ করে। ইমন ভাইয়া রওনা দিয়েছেন কখন আপনি? বেশিক্ষণ লাগে না আপনাদের, সাবধানে যাবেন ভাইয়া। আমারটা যে লোকাল এসইও হয়েছে এটা বুঝবো কেমনে ভাইয়া? এটা বোঝা যাবে যে গুগলে দেওয়ার পরে, গুগল অবশ্য সাথে সাথে আপনাকে শো করবে না, গুগলে দেখার তো দুই তিন দিন, দুই দিন মিনিমাম দুই দিন সময় নেয় গুগল আপনাকে। না যেমন আমার, আমারটা হচ্ছে কি অ্যাপ করিম 74, তো এটা কি লোকাল এসইও হইছে কিনা আমি বুঝবো কেমনে? কারণ আমি কিন্তু বিজনেস থেকে মেইল পাইছি, আমাকে মেসেজ দিছে যে তুমি তোমার এটা আপডেট করো। করেছেন আরাফাতের যেই জিনিসটা এসেছিল এইটা যদি ফজলুল ভাই চলে আসতো সেটা হলে ফজলুল ভাই লোকাল এসইও হতো, ফজলুল ভাই এখনো লোকাল এসইও হয়নি। ডান পাশে একটা জিনিস যদি চলে আসতো যেটা আরাফাতের এসছে সেটা যদি আপনাদের চলে আসে তার মানে আপনাদের লোকাল এসইও হয়েছে। এর জন্য আপু আমাদের কি দুই দিন ওয়েট করতে হবে? আপু এটার নাম কি? কোনটা এই জিনিসটা? একটা জিনিস বলতেছেন যে একটা জিনিসটার নাম কি? এই যেটা চলে আসবে সেটাই তো লোকাল এসইও। এটার নাম ছবিটা আর কি, ছবির ডিটেইলস যেটা সবচেয়ে হয়টার এখন ছবির ডিটেইলস সহ যেটা সেটাই হচ্ছে লোকাল এসইও ইন্টারফেস। এখন ফেসবুককে যদি বলি যে এইটা একটা, এখন ফেসবুক তো ফেসবুকই, একটা হচ্ছে ফেসবুকের আপনারা অ্যাজ এ ভিজিটর দেখেন আর একটা হচ্ছে আমি পেজে, সরি আমি আমার প্রোফাইল থেকে দেখি, ওইরকম লোকাল এসইও আপনারা যেটা দেখছেন সেটা ভিজিটর হিসেবে দেখছেন, আর এখন যেটা করবেন সেটা আপনি ওনার হিসেবে করবেন।
এটা নামই লোকাল এসইও, যে একটা বললাম এটার নাম লোকাল এসইও ভাইয়া, কথাটা মজা লাগছে ওয়ান, এটা নামই লোকাল এসইও। আমি যেখানে থাকে আমি আরাফাত যেখানে থাকে আমি যেখানে থাকে আমি আগে ওখানেই থাকতাম ছোট থাকতে। আচ্ছা ঠিক আছে, আরাফাতকে বলে দিব না, বি টাইপেই থাকতাম। আচ্ছা আরাফাত তো বসে বসে হচ্ছে, ইমন কি বড় হয়ে গেছো? ছোট থাকতে ওখানে ছিল, এখন বড় হয়ে গেছো, আরেক জায়গায় থাকো। এখন তো মিডল এজ হয়ে গেছি। কথাটা মজা লাগছে ভাইয়া। টেনশন নাই, মিডল এজ হলো প্রবলেম নাই। আচ্ছা আপনি হচ্ছেন ইয়ে দেন, উজ্জ্বলনাথ দেন, উজ্জ্বলনাথ। আপনাদেরও বুঝতে হবে তাই না? উনি তো আপু উনার ওই জিগ বানাইছে এগুলো দিয়ে দিল ওখানে। হ্যাঁ আরাফাত তো বোকা শোকা ছেলে, উজ্জ্বল দেবনাথ। উজ্জ্বল হচ্ছে কাজ করবে ডিজিটাল মার্কেটিং নিয়ে, ওর বোন জানে গ্রাফিক্স এর কাজ, ও বোনকে দিয়ে গ্রাফিক্স এর কাজ করায়, ও বোন আবার থাকে ইন্ডিয়াতে। আচ্ছা আপনাদের দ্বারা এগুলি কখনই সম্ভব না বুঝছেন। আচ্ছা আপু আরাফাতের কি একটা বোন আছে? আরাফাতের একটা বোন না তো, আরাফাত ভাইয়ের হচ্ছে দুইটা টুইন বোন, টুইন আরেকটা হচ্ছে ছোট। হ্যাঁ কেন আপনি চিনেন ওকে? চিনতে পারি আপু ওই নামে একটা। আচ্ছা আমাদের ক্লাস চলছে, আমরা ক্লাস করি, আর আরাফাত শুনলে আমার পিটাবে। আপনি ক্লাসে বলে থেকে বসে থেকে আমার টুইন বোন বলেন? আচ্ছা আপনারা হচ্ছেন business.google.com এ যান ভাইয়া। আইয়ে আমরা কি কাজ শুরু করতেছি? জি কাজ শুরু করার জন্যই তো ট্রাই করছি, আপনারা তো দিচ্ছেন না আমাকে শুরু করতে। গুগল বানান কি আপু? জি business.google.com না আপু? এটা business.google.com দিলেও আসবে, google.com এই যে চলে এসেছে, এখানে হচ্ছে ম্যানেজ নাওতে যাবেন। আপনি দাঁড়ান, হোল্ড অন ইমন, আপনার মেবি জিমেইল লগইন করা নেই তাই না? হ্যাঁ পাশের ট্যাবে জিমেইল কে লগইন করেন। ট্রাই করবেন ওই জিমেইলটা দিতে, যেই জিমেইলটা আপনি সমস্ত আপনার সমস্ত জায়গায় ইউজ করেছেন। এটার জন্য কি আপনাদের নতুন কোন জিমেইল খুলতে হবে নাকি আগের কোন একটা জিমেইল থেকে? আগের যে কোনো একটা জিমেইল দিয়ে করতে পারেন। আপনি গিয়ে দেখেন আপনার জিমেইল দিয়ে কেউ করেছে কিনা অলরেডি। আমার জিমেইল দিয়ে কেমনে করব দেখেন গিয়ে? এটা বিজনেস ক্যাটাগরি ফ্রিল্যান্সিং, এটা আপনি আপনার দিতে পারেন, আপনি মার্কেটিং এ মার্কেটিং কনসালটেন্ট দিতে পারেন। আপু আমার আমার জিমেইল দিয়ে আরজন কেমনে করবে এটা দেখেন কি? দেখেন মানে আপু এখন উনি যেটা করতেছে সেটা কি আমাদের করতে হবে? হ্যাঁ মার্কেটিং কনসালটেন্ট দিতে পারেন আপনারা বা অন্য কোনো কিছু দিতে পারেন। এখন কথা হচ্ছে যে গুগলের এই এই মানে এইভাবেই হচ্ছে আপনাকে আপনার নিজের জন্য করেন আর আপনি আপনার শপের জন্য করেন সেম ওয়ে।
যে আপু এটা তো আমি আমার জন্য করছি, বিজনেসের জন্য সেম ওয়ে। আমি সবাইকে লোকাল এসইও শিখাই, কিন্তু আমার না লোকাল এসইও করা নেই। তাহলে আপনার অ্যাপ্লাই করে দিব, এটার কন্টাক্ট আমাকে দেন। মজা না? মজা কেন হবে আমার, প্রথম বায়ার রিকোয়েস্ট। যে ম্যানুয়ালি ইনপুট করতে হবে? হ্যাঁ। ম্যাপের সাথে সিনক্রোনাইজ করবে না? না। মাই গড। আমার নতুন আইডি খুলতে হবে? কি যে ভাই গুগল কত মানে ব্যাকডেটেড। ভালো। আপনি আপডেটেড? কালকে ফেসবুকে নতুন একটা আইডি খুললাম, নতুন মোবাইল নাম্বার, নতুন ইমেল সবকিছু দিয়ে ব্যাটারটা আমার আইডি ডিজেবল করে দিল। মাথা খারাপ হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, মজা লেগেছে না ভাই? ওকে বললাম এখন খুলিয়েন না আপনি, তারপর খুলবেন না? হ্যাঁ ভাই, কথা শুনলেন না যে না খানে ধরা খাইছি আর সব কি ওমর ফারুক নামে খুলতে চেয়েছেন? না,15 দিন সময় নেই, এটা টাইম ছিল, ওটা ক্যান্সেল করে দিছি পরে। মানুষ তো বুঝবে না, ইমন স্লো, একদম এক্সাক্ট লোকেশন। এটা আপনি ভিজিট দিয়েছেন বলে আপনার পারমিশন দিচ্ছেন ভিজিটের, দ্যাটস ওয়াই এটা দেখাচ্ছে। সো ভিজিটের পারমিশন দিলে আপনাকে, ভিজিটের যদি পারমিশনই দিয়ে থাকেন সেক্ষেত্রে এক্সাক্ট লোকেশন দিতে হবে আপনাকে। দেখাবে না এখানে এতটুকু আপু, স্যাটেলাইটে যান, বাসায় কে যেন আসছে। এখন এটাকে নিয়ে বসান, এটাকে ডানে বায়ে নিয়ে বসান। কাশেম স্টোর কে? কাশেম স্টোরে আপনার বাসা? না আপু, না আপু, চিনতেছি না আমি। দেখ তো দোকানদার কাছ থেকে দেখ। হ্যাঁ, এই যে কি পুলিশ, কি পুলিশ লাইন, কি পুলিশ লাইন আছে না, দামপাড়া পুলিশ লাইন আর কি। এটা তো এখানে, ওই বাসা, বাসা এখানে, ওর বাসা ওখানে না। ব্যাটারি করলে আয়, বামে বামে চাপ। বামে কই চাপতাম আমি? পুলিশ গ্রাউন্ড বেড়াতি, আরে পাশেই, আরে ডান পাশে আইতে, বাজারে চলে যাচ্ছি, তুমি আরে ডান পাশে আসো। ঠিক আছে, কোথায় তুমি? হাই লেভেল রোড, তুমি আরে বাম পাশে আসো। ও আসো দাঁড়া দাঁড়ান, সব একসাথে কথা বলে। জিপিএল বলেন আপু, বিজনেস ক্যাটাগরির ভিতরে আমরা যেটা চাচ্ছি সেটা তো নাই। এই যে ওয়াশা সার্কেল, ঠিক আছে, আপনি কি চাচ্ছেন? সোশ্যাল মিডিয়া ম্যানেজার। এই যে ওয়াশা, সোশ্যাল মিডিয়া ম্যানেজার পাওয়া যায় না, ওয়াশা এটা মার্কেটিং, মার্কেটিং ইয়ে দিতে হয়, মার্কেটিং কনসালটেন্সি দিতে হয় মেবি। এটা হচ্ছে বাবা, ঠিক আছে, এদিকে তো দুইটা সব কুটুম্বাড়ি, তাইওয়া যা। হ্যাঁ যা যা, ঠিক আছে তো, তাইওয়া যাচ্ছে তো, পেট্রোল পাম্প আছে নাকি দেখ। যেখানে যাচ্ছেন আবার মনে রেখেন এখানে কিন্তু লালটাকে এনে রাখতে হবে। তুই জামেদুল ফলা এরিয়াতে ঘুরাঘুরি। হ্যালো আপু। জি আপু। ইমন ভাইয়া
উপরের দিকে যাচ্ছে আবার আরেকজনকে দেখাবো তো আজকে দুইজনকে দেখাবো দুইটাই আমি ফেসবুক লাইভে রেখে দিব তাহলে আপু আমি প্রথমে মনোযোগ দিয়ে দেখলে ভালো হবে উপরের দিকে যাবি যে তুই উপরের দিকে যাইতাম তুই আমি আপু পরবর্তীতে গেলে সমস্যা হয়তো সেজন্য আজকে একদম সাথে সাথে করব নিচের দিকে চল আর তোমরা উপরের দিকে আস্তে আস্তে যা উপরের দিকে হচ্ছে তো ইয়াটা আমার বাড়ির ঠিকানা দিয়ে দেন এটা বারকোড না এই যে তোর স্টোর ওমর ফারুক স্টোর ওমর ফারুক স্টোর এটা কিসের স্টোর এই যে এদিক দিয়ে মোটটা ঢুকে যে এটা এটা নার্সারিতে আমি ঠিক না কোন নার্সারি কই কই এদিকে এদিকে মেবি নার্সারিটা এখানে যখন বারকোড বুঝছে নিশ্চয়ই এদিকে নার্সারিটাই হবে আর আমাদের গলিটা মেবি এইটা হবে বারকোডের পিছে আগে বারকোড বারকোডের পিছে রোডটা হ্যাঁ বারকোডের পিছে রোড আছে বারকোডের পিছে রোডটা আছে এটা এটা দুইজনে মিলে খুঁজে বের করতে পারেন না আপনারা এইটা হইলে এখন এক কাজ করেন ওই যে এখানে লালটা রেখে আসছেন ওইটাকে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করেন না ওটা পারবো না সিস্টেম ওইটাই ওইটা না করলে তো হবে না ড্র্যাগ এন্ড ড্রপ আপনি নিচে লালটা রাখলে হবে না ড্র্যাগ এন্ড ড্রপ করে সিএনজি গ্যারেজ সিএনজি গ্যারেজ হ্যাঁ দেখছি তো সিএনজি গ্যারেজ দেখছি তো রে এইটাই তো আচ্ছা এখন একটু জুম করেন এই সিএনজি গ্যারেজটা কোন জায়গায় দেখেছেন দেখেন ওই সিএনজি গ্যারেজ আচ্ছা এখানে দেখেছেন না আরেকটু জুম করেন সরি আরেকটু জুম জুম আউট করুন জুম আউট করুন লালটা কোথায় আছে এখন লালটাকে টেনে ওই সিএনজি গ্যারেজের ওখানে নেন এখন আবার জুম করে যান সিএনজি গ্যারেজ কোথায় আপনার হারাই ফেলছে হারাই ফেলছে এই যে লালটা আরে কথা কম বলেন পেইন লাগছে বলছেন হ্যাঁ করো ঠিকঠাক মতো করো হচ্ছে তো হ্যাঁ হচ্ছে করো এই যে এদিকে সে দুইটা লোকাল এসইও ইয়ে করে ফেলেছে ভেরিফাই করেছে কে এটা আকাশ চিনেন কথা বলবেন না আপু এমনি করলে এখন এগুলি ডিলিট করে দেওয়া যাবে ডিলিট করে দিলে তাইলে হবে কিন্তু এমনি তো হওয়ার কথা না ভাইয়া ভেরিফিকেশন তো কোড আসছিল নিজে নিজে কি ভেরিফাইড হয়ে গেছে উইদাউট কোড কি করতেছেন আপনারা আপনাদের ওখানে লাল ইয়েটা বসানো হয় নাই এখনো সিএনজি গ্যারেজে হ্যাঁ বসানো হয়েছে আপু হ্যাঁ এখন নেক্সট দেন সিএনজি গ্যারেজে বসান নেক্সট দেন বলি কি ডিলিট করে আপু আমাকে গুগল দিয়েছিল দুইবার কোড তাহলে দুইবার হচ্ছে আপনি কি এই লোকেশন ছাড়া বাসায় পাঠিয়েছে জি ভাইয়া লোকেশন ছাড়া হ্যাঁ দিয়ে দেন দাঁড়ান এখানে কি লোকেশন বলার আগে দিয়ে দিয়েছেন লোকেশন ছাড়া আপনার ওই লোকেশন ছাড়া কি আপনি অন্য সব জায়গায় সার্ভিস প্রোভাইড করবেন না আপনি শুধু আপনার লোকেশনই সার্ভিস প্রোভাইড করবেন আপু আমি পড়তে পারি আপু আপনি পড়তে পারলে তো হবে না আপনি যে চলে গেলেন সমাদি দিদি তো কনফিউজড আপনি পড়তে পারেন আমি তো বলিনি আপনি পড়তে পারেন না আমি তো পড়তে পারি না ওর জন্য আমাকে বলতে হয় ভাইয়া আপু হ্যাঁ আমি ইচ্ছুক আমার লোকেশনের বাইরেও সার্ভিস দিতে ইচ্ছুক আপু আমাদের তো হয় না আকাশ
আমি আমার এজেন্সিরই লোকাল এসইওটা করতে পারছি না ওরে আল্লাহ এই জন্যই 2018 তে ওরে আপু এদিকে কনসেন্ট্রেট করেন না কোথায় দিব না এদিকে কনসেন্ট্রেট আপনি তো পড়তে পারেন আপনি তো জানেন বলেছে একটু আগে তো বললেন আপু আমি পড়তে পারি তাহলে আপু আর তাকিয়ে কি করব বলেছেন না একটু আগে এদিকে তাকান আপু ওই যে দেখেন এখানে এখানে হচ্ছে লোকেশন যে যে লোকেশন আপনি সার্ভিস দিবেন ওই ওই লোকেশন নাম লিখবেন এখানে তো একটা একটাতেও চট্টগ্রাম ছাড়া আর একটাতেও সার্ভিস দিব না তাহলে তো শুধু চট্টগ্রামই তাহলে তো আপনার ওইখানেই যাওয়া লাগতো এটা তো আর দরকার নাই ব্যাকে যান এই যে উপরের এই ছোট অ্যারোটাতে দেন এখানে দিব আপু এই যে উপরের অ্যারোতে দেন চট্টগ্রাম ছাড়া না দিলে তো আর আপনার এটা দেওয়ার প্রয়োজন নাই অ্যারোটাতে দেন এটা হচ্ছে চিটাং এর বাইরেও দিবেন কিনা সার্ভিস কি চিটাং এর বাইরে দিবেন হ্যাঁ সার্ভিস চিটাং বাইরে তো দিবেন তাহলে আপনি বলতেছেন কেন চট্টগ্রাম ছাড়া আর একটাও দিব না এখানে পুরো বাংলাদেশ লিখেন সাজেস্টেড করছ তো সেজন্য হ্যাঁ বাংলাদেশ লিখেন এটাই তো বলতে যাচ্ছিলাম বাংলাদেশ না পুরো ওয়ার্ল্ডে দিব না তাহলে লিখেন এরপরে পুরো ওয়ার্ল্ডে ইউরোপ লিখেন পুরো ইউরোপে দিবেন তারপরে হচ্ছে নিয়ে লিখেন আর কি বলে ইউএসএ হ্যাঁ সব দিয়ে দেন তাই সব জায়গায় সার্ভিস দেই সব জায়গায় স্যার খালি পাকিস্তান শুধু এশিয়া ছাড়া সরি সরি শুধু আলহামদুলিল্লাহ শুধু পাকিস্তান আর ইন্ডিয়া ছাড়া দাঁড়ান আমি মিউট করে নিই দুই মিনিট আমাকে টাইম দেন আমার হাঁচি আসতেছে অনেক কিরে তুই বিচার বানাই ফেলছিস ইতালি দেন না ইতালি ইউরোপে চলে আসে তো আপু ইউরোপ দিছেন হ্যাঁ ইউরোপ দিলাম তো এই যে নিচে ও আচ্ছা দিছেন বাকিগুলি দেন চায়না জাপান কোরিয়া চাইনিজরা খুব ভালো ওরা ফ্রিল্যান্সার হায়ার করলে টিপস ভালো দেয় হিসেবে ইনজঙ্গু অর্ডার দেওয়ার পরে আপনারা পাবেন কিনা সেটা হলো কথা আরে আমাকে পাবেন না আমাকে তো এমনি কিমজঙ্গু এর মতো লাগে নর্থ কোরিয়াতে আসতে পারেন কিনা দেখেন হইছে পিয়াল আমাদের ক্লাস চলছে এই কথা আমরা পরে এখন না নর্থ কোরিয়া আফ্রিকা না আফ্রিকা না ওকে আপু নেক্সট দেন এই জিনিসটাকে পরে এডিট করা যাবে আপু নিচে ওয়েবসাইট ইউআরএল ফোন নাম্বার আচ্ছা না এখন না ওয়েবসাইট ইউআরএল এর ব্যাপারটা হচ্ছে কি আপনার যদি ওয়েবসাইট না থাকে আপনি হচ্ছেন প্রথম অবস্থায় যে যে গেট দা ওয়েবসাইট বেসড অন ইওর ইনফো এটা দিয়ে দিলে আপনার এখান থেকে একটা ওয়েবসাইটের মতো করে ওরা ক্রিয়েট করে দিবে যেটা আপাতত চলবে পরবর্তীতে আপনি আপনার ওয়েবসাইট লিংকটা ওই যতদিন ভেরিফিকেশন হবে ভেরিফিকেশনের পরে চাইলে এডিট করে দিতে পারবেন এখন গেট এ ফি গেটে ফ্রি এটা দিয়ে দেন হ্যাঁ তারপরে যান যদি আল্লাহ আল্লাহ করে আপনার কলে কল দিব নেক্সট 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 তারপরে যদি আপনার ইয়ে হয়ে যায় গুগল থেকে আপডেট আপনাকে জানাবে কি জানাবে না জানাবে অবশ্যই জানাবে ওদের ইন্টারফেস চেঞ্জ হয়েছে লোকাল এসইও এর ইন্টারফেস চেঞ্জ হয়েছে আরাফাতটা যে ইন্টারফেসে করেছে এটা আপনারটা এরকম না ফিনিশ দিব আপু অবশ্যই
এই যে এখানে হচ্ছে আপনার নাম, এখন একটা গাড়ি ছেড়ে দিবে, নাম দেন, তারপর দেখবেন একটা গাড়ি ছেড়ে দিচ্ছে। যদি গাড়ি ছেড়ে দেয় তাহলে হচ্ছে আপনার যেই নামে মেইল আসবে, ২০২০ মানে মার্চের পর থেকে এই পর্যন্ত লোকাল এসিওর যাদের হয়েছে এই ভেরিফিকেশন কারো কাছেই যায়নি, যতবার যে ট্রাই করেছে ভেরিফিকেশন আসেনি, সবারই হচ্ছে অন্য ওয়েতে নিতে হয়েছে। হ্যাঁ মেইল দিব, মেইল মেইলই তো দিবেন, এই যে গাড়ি ছাড়বে এখন একটা দেখবেন, এই যে দেখছেন কন্টিনিউ দিবেন, ওই যে আপনি অ্যাড্রেস দিয়ে এসেছেন না ওই অ্যাড্রেসেই মেইলটা চলে আসবে। ওকে, ওই যে গাড়ি ছেড়ে দিবে এখন, চিঠি দিয়ে আপনার গাড়ি ছেড়ে দিন, দেন জিপিও থেকে, জিপিও থেকে আনতে হবে এটা, কিনা দেখি গাড়ি স্টার্ট করে দেন, আনতে হবে না এটা ওরাই দিবে, তো ওরাই একটা গাড়ি পাঠাচ্ছে, জিপিও থেকে আনতে হবে না। আপনার সার্ভিস অ্যাড করেন, কি কি সার্ভিস আপনি প্রোভাইড করবেন? আপু ওরকে এখন পোস্টকার্ড সেন্ড করে? ভাইয়া ওরা এই 20 এর মার্চ থেকে এই পর্যন্ত যারা ট্রাই করেছে কাউ কি করেনি। আচ্ছা, মেবি কোভিড এর জন্য। হ্যাঁ কোভিড এর জন্য পারছে না ওরা করতে, তো এরপর ওই 14 দিন পার হওয়ার পর এখানে আবার একটা অপশন থাকবে, যে 14 দিন এখনি যদি আমরা চাই এখন পাবো না, ওইটা 14 দিন পরে গিয়ে এই অপশনটা থাকে ওদেরকে মেইল পাঠানোর, যে আমি পাইনি কি করব, তখন ওরা আপনাকে আবার একটা রিটার্ন মেইল দিবে যে ওটা ট্রুতে কি করতে হবে ওরা বলে দিবে তখন। আপু একসাথে দিচ্ছে যে একটা একটা অ্যাড করবে না? হ্যাঁ একটা একটা অ্যাড করবে, একটা দিবে এন্টার দিবে, ও তো হচ্ছে উনি তো একসাথে দিয়ে দিচ্ছে, ও তো অলস। আচ্ছা ও তো অলস, এন্টার দেন, এন্টার দিলে হচ্ছে না, এন্টার অ্যাড অ্যাড দেন, অ্যাড কাস্টম সার্ভিস। হ্যাঁ তো সোমা দিদি বুঝে, আর ইমন পড়াশোনা শিখা অসো, ইমন বুঝে না, ইমন এত পড়তে পারার পরও ইমন বুঝে না যে অ্যাড লেখা আছে সার্ভিস আপনার এখানে। এটা আপু আমরা অনেকবার করে আসছি না, তারপরে ইয়াতে করলাম ফাইবার অ্যাকাউন্টে। দেখেন সোমা দিদি কি বলবো, আমি তো করি না ফাইবার অ্যাকাউন্ট, আমার ফাইবার অ্যাকাউন্টই নাই। আপনি খুলেন না কিন্তু, দেখছেন আমি তো করছি কয়েকদিন হচ্ছে, আপনাদের গপ্পতে বুঝছেন ফজলুল ভাইয়া, আর গাড়ি দেখবেন আলানা করুক, ফজলুল ভাই গাড়ি বন্ধ করে ফজলুল ভাইয়ের বসে থাকতে হইতেছে, যে পরিমানে কথা বলতেছেন কাজের কথা ছাড়া। আপু আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করা আছে, ওটাকে ডিলিট করে দিতে হবে, ফেসবুক মার্কেটিং দাও, ডিলিট করে দিয়েন না, আপনার ভেরিফাই অ্যাকাউন্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ চলে আসছে সব, ফেসবুক মার্কেটিং এর ম্যানেজার হবে এটা। চুপ খান খান, ইমন দুইজন চুপ, ভাই আপনার ভেরিফাই যেটা আছে ওই ভেরিফাই অ্যাকাউন্ট দিয়ে আমরা ভিতরের ইন ডিটেইল দেখতে শিখবো, প্র্যাকটিস করবো, তারপরে আপনার ওইটাকে ডিলিট করে দিবেন, আর যদি কারো ভেরিফিকেশন না আসে তাহলে তো আমরা আটকা যাবো না, তো বুঝেন নাই, আপনারটা যত করা হয়ে গেছে থাকুক ওইটা, ওইটা তারপরে হচ্ছে অর্গানিক ইউটিউব চ্যানেল ক্রিয়েশন, আপনাদের যে চোদ্দটা পনেরো আরে পঁচিশটা যে সার্ভিস দিছে পঁচিশটা সার্ভিস তো আপনারা দিতে পারবেন, ইমন অবশ্য দিবে না, ইমন বড় লোক মানুষ, ইমন অন্য সার্ভিস দিবে, যান ইমন পরবর্তীতে এগুলো এডিট করা যায়, এখান থেকে বেড়ে যান আপনার বিজনেস আওয়ার দেন, বললেন না আপু আমি সপ্তাহে 7 দিনই দিব 24 ঘন্টাই দিব, তাহলে এখানে যেটা ওপেন করে দেবো ওটাই না আপু? হ্যাঁ ওপেন করে দেয়া মানে ওই ওই দিন আপনি সপ্তাহে কাজ করব, ওই ওই দিনে সরি ওই দিনে কাজ করবেন। হ্যাঁ এখন কি এখানে আওয়ারটা ঠিক করে সার্ভিস দিবেন? হ্যাঁ
24 আওয়ার সার্ভিস দিবেন বিশটা যাবে না এমপি ও 10টা 20টা মানে বুট 24 আওয়ারসে কনভার্ট করেছে না ভাইয়া 24 আওয়ারসে কনভার্ট ও করেনি 24 আওয়ারে এখানে কনভার্ট হয় না এখানে এমপিএম দেয়া মানে যে 12টার পরে একটা দুইটা ওইভাবে 12টার পরে 13টা 14টা নাই দেখেন এই যে ইমনের এখন বড় করছে একটু আগে ইমন ছোট করে রাখছে এখন কত বড় হচ্ছে দেখতে দেখতে সুবিধা হচ্ছে রাতের একটায় আপনি ওপেন করবেন আপনার দোকান না ক্লোজ করব আপনি ওপেন ক্লোজ করতে না ক্লোজ করব ওপেনটা দিনই তো এখনো ওপেন সাড়ে 9টা দিয়ে করব ঠিক আছে তারপরে আবার তাহলে মিডলে আবার আরেকটা অ্যাড করতেছেন কেন এটা তো ওই দিনের এটাও কিন্তু ওই ফেসবুকের মতো ব্রেক দিতে পারেন দুপুরে ভাত খাওয়ার ব্রেক নিয়ে নিতে পারেন বুঝছেন আপনি উঠেন ইমন 9:30টায় জীবনে কেন আপু আপনি ক্লাস করছেন না এর মধ্যে আমি সার্ভিস দিতে পারবো না ইন্টারন্যাশনালি যখন সার্ভিস দেব তাহলে ওই দেশের সাথে তো আমাদের দেশের সাথে মিলবে না না এখানে আপনি আপনার না এখানে এই যে বাংলাদেশ লিখে দিচ্ছেন না ওরা ওদের টাইমে কাউন্ট করে নেবে এখন কাজ যেটা করবেন সেটা হচ্ছে এই যে আপনি লোকাল এসইও করলেন না লোকাল এসইওর ছবিটা আপনি দিয়ে দিবেন সুন্দর করে আপনার সোশ্যাল মিডিয়ার থ্রুতে লোকাল এসইওর ছবিটারে দিয়ে বলবেন দেখাবেন যে আপনি লোকাল এসইও করতে পারেন আপনারা গিগের লিংক শেয়ার করে গিগকে হচ্ছে ব্লক না খায় গিগের ছবি দেন ছবি দিয়ে গিগের ছবিটা দিয়ে ওখানে আপনার প্রোফাইলের ছবি দিয়ে হচ্ছে লিখেন নন মানে এটা বলে না নো ফলো আপলোড করে নাই নো ফলো লিংক নো ফলো লিংক ও তো কোনো কাজেরই মানুষ যান সেভ দিয়ে বেরিয়ে যান ও গিগ দিবে কেমনে ও হচ্ছে সকাল 9:30 থেকে দুপুর 12টা পর্যন্ত কাজ করবে তারপর আর কাজ করবে না কিন্তু ইমনের জমিদার পোনা এরকম করেন কেন আপু একটু ভুল হয়েছে জমিদারি চাল ছেড়ে দেন ওর গোলা ভরা মাছ আছে পুকুর ভরা ধান আছে ওইগুলো লাগে আর কত বলবা আমার কিছুই নাই আমি রিক্ত শূন্য গোলা ভরা মাছ পুকুর ভরা ধান যা ঠিক আছে সেভ দেন ভাই এটা বলেন না কেন ইউরোপ সিটিজেন এটা বলেন না কেন এটা ডেসক্রিপশন আপনার বিজনেসের ডেসক্রিপশন হ্যাঁ আপনার বিজনেস তো নাই আপনার ডেসক্রিপশন দিবেন হ্যাঁ 750 ক্যারেক্টারে রিস্কিপ করে যায় পরে দিব জি বললাম দুই দিন খাইবে এটাতে এটাতে কে আমার তো বিজনেস নাই তাহলে কি দিতে বলছেন আপনার কেন আপনার একটা কাপড়ের বিজনেস আছে বললেন ওটা দিয়ে দেব হ্যাঁ ওটা দিয়ে লোকাল এসইও করবেন ওটা দিয়ে দেব স্কিপ করতে বলছি ইমন এটা নিয়ে বসে ইয়া না করে স্কিপ করে যান পরে পরে এটা অ্যাড করুন দেখুন এখন নিশা আপু এটা নিয়ে ওর সাথে বসিয়েন কোনো অভিজ্ঞতা হবে আপু পাগল হয়ে যাবে যে ডাইরেক্ট ছবি দেন এখানে তো কমে গেছে কেন আপনার জন্য আরো বেড়ে গেছে মাঝে আরো কম ছিল আরো কম আরো বাড়ছে কালকে কাজ করছি যে সেজন্য নালে আরো কম ছিল ওটাকে গোল আসবে না আপু ওটা কি সার্কেল আসবে নাকি স্কয়ার আসবে ফটোটা খান পিছনে ওই ছবিটা দেখি না আপু দেখতে হবে না ওটা না এটা দিয়ে নাই মনে এটা দিয়ে না খান পিছনে ওইটা দেখি খুব বাজে একটা ছবি এটা হ্যাঁ
না ওই ওইটা যেটা দেখতে পাচ্ছ এটা এত সুন্দর দেখে আর লাভও নাই, দিদে যা ব্যাকগ্রাউন্ড দিয়ে সুন্দর একটা ছবি আমি বলি ব্যাক আপনার নাম বা আপনার বিজনেস এর নাম, আপনার বিজনেস এর ছবি হলো বিজনেস এর নাম, সাবজেক্ট সবসময় বিজনেস রিলেটেড থাকবে। এটা দিব এটা একটা ছবি দিতে বলছি ইমনের আর খানের তামসা শুরু হয়েছে। ছবিটা কেমনে দেয় মানে এখানে তো ক্লিক করতেছি কিন্তু ছবিটা ওপেন হয়ে যাচ্ছে, আপনি ওইখানে ক্লিক করবেন? ও আচ্ছা আমি তো ড্র্যাগ এন্ড ড্রপ করতেছি তাও আমি ভুলে গেছি। ঠিক আছে আপু আরো অ্যাড করা যাবে, আরো দুটো অ্যাড করেন না? দুটো অ্যাড করা যাবে না, হ্যাঁ নেক্সট করেন, পরে যাব পরে অ্যাড করব আপনারা না দেখেন মতো। ও ওখানে আমার নিজের ছবি দিয়ে তারপর আমি তো এই গিগের ইমেজ গুলো দিতে পারবো না আপু। হ্যাঁ এটা পরে দেয়া যাবে, আপনি আগে চিন্তা করেন যে আপনার বিজনেস হলে আপনার শপ হলে আপনার শপের আপনার বিজনেসের ছবি দিবেন, যদি আপনি নিজের লোকাল এসইও করেন তাহলে আপনার নিজের ছবি দিবেন। কন্টিনিউ দেন ইমন। আমার ছবি সব আমার ওই আগের ফেসবুক অ্যাকাউন্টে যেটা 4 বছর ধরে ডিঅ্যাক্টিভেট। গেট স্টার্টেড দেন, খাই দিছে এটা ডিসেবল করে দিছে দেখ গা এখন হচ্ছে কি একটা অবস্থায় দুইজনের তারপরে রিভিউজ মেসেজিং ফটোস প্রোডাক্ট সার্ভিস ওয়েবসাইট ইউজার এইখান থেকে ক্রিয়েট অ্যাড গেট কি কাস্টম জিমেইল, জিমেইল কে কাস্টম করা যেটা সেটা এখান থেকে করা যায়, ম্যানেজ লোকেশন লোকেশন এখান থেকে ম্যানেজ করতে পারবেন, ইচ এন্ড এভরি ডিটেইল এখান থেকে। কাস্টম জিমেইল মানে কি? কাস্টম জিমেইল ভাইয়া এখান থেকে বললাম না একটা বিজনেস জিমেইল করা যায় বলেছিলাম না লোকাল জিমেইল। হ্যাঁ যেমন ধরুন আমার fkarim74@gmail.com এখন আমি বিজনেস কি আরেকটা করা যাবে? এইটা fkarim যেটা করেছেন এইটা ট্রুথে লোকাল এসইও করার পর একটা ডোমেইন হোস্টিং লাগে এটা করতে, তারপর এটা করতে পারবেন। ও আচ্ছা 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 ভাইয়া আপনি মনোযোগ দিয়ে গাড়ি চালান, আপনি মনোযোগ দিয়ে ক্লাস করা লাগবে না, এটা পুরোটা লাইভ হচ্ছে, ডাবল করব পুরোটা দেখে নিয়েন, মনোযোগ দিয়ে গাড়ি চালান ভাইয়া আমার ভয় লাগে। সমস্যা নেই ঠিক আছে ওকে। আচ্ছা তারপরে হচ্ছে আজকের কাজ এতটুকু থাকবে, এরপর একটুকু আমি প্রেশার দিব না, কারণ এরপরের হচ্ছে যে প্রত্যেকটা টপিক ধরে ধরে প্রত্যেকটা টপিকের ডিটেইলটা করব, যেটা আকাশের অলরেডি ভেরিফাই করা একটা আছে লোকাল এসইও আকাশের দুইটা 2018 আকাশ বুঝে করুক না বুঝে করুক লোকাল এসইও করে ফেলেছিল, আকাশের পোস্টকার্ডও এসেছিল তাই না আকাশ? জি আপু। এখন কথা হচ্ছে আরেকজন কে করবেন লোকাল এসইও কাজ, আরেকজন কে করবেন? আমার তো করার ইচ্ছা আছে। এখানে 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 হচ্ছে টোটাল জিনিসগুলি চেঞ্জ করা যায় যে বললাম নিচে গিয়ে ভিতরে গিয়ে করতে পারবেন, সেটা হচ্ছে একটু স্ক্রল করে নিচে নামেন ইমন। আরে আমি তো নিচে আপু ওই যে ইনফো ইনফো বা পাশে ইনফোতে যান, বা পাশে তিন নম্বরে পোস্ট পোস্টের নিচে ইনফো, যত ইনফরমেশন দিয়ে আসছেন সব ইনফরমেশন এখানে এসে চেঞ্জ করা যাবে বলেছিলাম, সেটা এখানে শেয়ার করব আপু এখন করেন, আমিও করব সাথে সাথে। আপনিও করবেন সাথে সাথে? হ্যাঁ এখন কাটটা করবেন আপু, একটু আস্তে আস্তে করতে বলবেন আপু, নেট প্রবলেম করে তো। আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে করবেন, এখন যে কাজ করবেন তার আস্তে আস্তে করতে হবে, কারণ সোমা দিদি আপনার সাথে সাথে প্র্যাকটিস করবে, দিদি যেহেতু স্ক্রিন শেয়ার করতে পারে না, সো কে করবেন আস্তে আস্তে করবেন বলেন।
আমি আস্তে আস্তে করবো, সমাজে বলছেন আপনি, আমি আস্তে আস্তে করি না, আপনি যে তাড়াতাড়ি চলে যান। আচ্ছা ঠিক আছে, কি করবে, খান করবে, পিয়াল করবে বলছে দিদি, পিয়াল করবে বলছে। হ্যাঁ হ্যাঁ পিয়াল পিয়াল, ঠিক আছে পিয়াল আমার কথা শুনবে, আমাকে গালি দিলে দিতে পারবেন না, আমি জানি না। না না পিয়াল খুলো, না না পিয়াল খুলো, এইটুকু পর্যন্ত লোকালিসিও খুব মজার না। পিয়াল হোল্ড অন, পিয়াল হোল্ড অন, আগের আগের ট্যাবটাতে দেখি ফাইবার ছিল না, যাবো এটা ছিল না, ফেসবুক ফেসবুক এটা ফেসবুকে মনে হয়, যাবো এটা 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 ফেসবুক যাবো, কারণ কি মানে আমি কি ফেসবুক দেখাইতেছি আপনার তো দেখা যায় করে রাখছেন পিয়াল বড়ুয়া, আপনি তো একবার করছেন দেখা যাচ্ছে আপু, এখানে একটু ইয়া ছিল মানে যে টাইমটা সেট করেছিলাম ওইটা পুনরায় কিভাবে সেট করব, ইনপুটে যাও, ইনপুটে এখন দেখাইলো না, ইনপুটে আপু নতুন করে বলছে না, আবার আপনি করতে পারবেন অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে তাহলে আমি বন্ধ করে দিচ্ছি, কে করবে, খান আসেন, আপনি করেন, আমি আমার কাছে জি। আচ্ছা ওমর ফারুক ভাই আজকে ক্লাস করতে আসে নাই না, ওমর ফারুক ভাই কি যেন হয়েছে। আচ্ছা আসাবউদ্দিন তালুকদার, তালুকদার ওনাকে কাউকে বলেন, উনি আসাবউদ্দিন তালুকদার দেখো তালুকদার করুক আপু, আপনি তালুকদারের টা দেখেন। হ্যাঁ হ্যাঁ করুক, আমি একটু দেখিনি আগে, আমি করতে পারবো না যে ভাইয়া, আমার স্ক্রিন শেয়ার হয় না যে। নকিব হিমেল, হিমেল করুক, হিমেল 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 স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা আচ্ছা, আমি কি ল্যাপটপ থেকে করব নাকি, আমি তো বেসিক্যালি এখন মোবাইল থেকে ঢুকলাম এখানে, তাহলে তো আমার থেকে ল্যাপটপ ল্যাপটপ থেকে করতে হবে, টাইম লাগবে। হ্যাঁ আমার থেকে তো একটু তাইলে টাইম লাগবে, আমার আর একজন কেউ করুক, তাহলে আমি ততক্ষণে ল্যাপটপটা ওপেন করে আস্তে আস্তে ওদিক দিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, মোবাইল দিয়ে বসে নাই কেন, তো খান খান খান, আপনি ছাড়া কোন উপায় নাই, করেন না, নাজমুল ভাই করবেন, নাজমুল আছে, আজিম আছে, শাওন আছে, কে করবে, ইফতি ভাই আপনি করেন, খান ভাই করুক। আচ্ছা ইফতিও আছে, ইফতিও আছে, সরি ইফতিও আছে, চলে গেছে ইফতি ভাই, এখন টাইপ করতেছে, ওয়েট করেন, ইফতি না, ইফতির মাইক্রোফোনে প্রবলেম আছে, আপনি করে ফেলছি নাকি। এটা আরো আছে ভাইয়া, বাকিটুকু দেখাতে হলে আমাদের হচ্ছে ইয়ে লাগবে, আপনার ভেরিফিকেশন লাগবে। আজিম আপনি করেছেন? জি আপু। আপনিও করে ফেলছেন, আজিমও করে ফেলছে, সবাই বসে বসে করে ফেলছে, আমিও করে ফেলছি, নকিবও করে ফেলছে, না সবাই খালি, শুধু বাকি ফজলুল ভাইয়া আর আমি। আচ্ছা আমরা দুজন আলাদা করে সবাই তো করে ফেলছে, আপনি তো বসে বসে মজা দেখছেন এই জন্য আপনি পিছিয়ে আছেন, আপনি আর সমাধি দিদি পিছানো, এখানে সবাই করে ফেলছে, আমি বুঝি নাই যে সবাই এত দ্রুত করে ফেলবে, আমি ভাবছি সবাই হয়তো ওয়েট করবে, আমি প্রথমটা দেখি নাই যে না হলে করে ফেলতে পারতাম। business.google.com
আসাবউদ্দিন তালুকদার business.google.com আছেন না নেটওয়ার্ক নাই হয়ে গেছে আজকে দেখলাম ফাইবারের লোগো চেঞ্জ হয়ে গেছে আজকে চেঞ্জ হবে না এটা দুই দিন আগে চেঞ্জ হয়েছে এটা তো আমি বলছি আপনারা পান নাই ফাইবারে পুরো চেহারা ফুটি চেঞ্জ ফাইবারে আমাকে তো দেখাচ্ছে না পু মোবাইলটা দেখি নাই আগে মোবাইলটা তো দুই দিন আগেই দেখছি আমি এই কালকে দেখলে হবে ডিজিটাল মার্কেটিং করে এত স্লো আপডেট জানলে হবে আপডেট আসার আগে আপডেট জানতে হবে আচ্ছা আসাবউদ্দিন তালুকদার business.google.com তালুকদার কোথায় আপনি ওকে আসিফ বলে ডাকেন আসিফ ওপি ওপি ডাক দিলে শুনবে আসাবউদ্দিন তালুকদার ভাইয়া business.google.com লিখেন না হ্যাঁ লেখেন না হয়ে গেছে মনে হয় ভাই আমার হেডফোন হেডফোন খুঁজতেছে হেডফোন নষ্ট হয়ে গেছে মনে হয় না আচ্ছা ভাইয়া ভাই আচ্ছা আমার তো দাশগুপ্ত এসেছে দাশগুপ্ত এটা হচ্ছে লোকাল এসইও লোকাল এসইও দেখতে থাকেন কোথা থেকে কোথায় যায় আপনি করবেন না আপনারটা আমি করব বুঝছেন সৈকত বিজনেস ডট গুগল সৈকত এটা কি সাইন ইন হবে করেন না আপনি ওকে দেন শুনেন আপনি হচ্ছে এখন যেটা করতেছে এটা মনোযোগ দিয়ে দেখেন কিন্তু কি করতে হবে সেটা আমি আপনাকে পরে বলে দেব ঠিক আছে আচ্ছা এটা কি সাইন দেব ভাইয়া ইয়ে করেন এন্টার করেন এন্টার দেন এন্টার দিলি তো চলে আসবে গুগল মাই বিজনেস না গুগল মাই বিজনেস ওই যে ম্যানেজ নাও তে যান এই জিনিসটা দেখি না যে আপু আমি সেজন্য পারি না ম্যানেজ নাও তে যান সমাপু করতেছেন নাকি পরে দেখবেন এখানে আপনি বিজনেসের নাম দিতে পারেন আপনি আপনার নাম যদি নিচের জন্য করেন তাহলে নিজের নাম দিবেন কারণ বিজনেস নামই হচ্ছে না আপনি আমি একটা টি-শপ দিতে চাচ্ছি বদরহাটে তাহলে কি আমি আসিফ টি-শপ দিয়ে একটা ইয়া করে দিব টায়ার দোকান হ্যাঁ একটা টি-শপ আর কি ওই যমুনা ফিশার পার্কের সামনে একটা টি-শপ আছে না ওই যে অনেক তাহলে দিলে দেয়ার পরে আপনি এটা করবেন এখন আপনি আপনার নামে আগে এসইও করেন আচ্ছা তাহলে আমি আমার নাম দিচ্ছি হ্যাঁ আপনি আপনার নামে করেন মানে অরিজিনাল নামটা দিব নাকি আপনি ডাক নাম নিকনেম দিব আরে ভাই আপনাকে যে নামে সবাই চিনে এটা তো প্রফেশনাল জিনিস এখানে তো আমার আসিফ ওপিওপিয়া দিলে হবে না এখানে আসাবউদ্দিন তালুকদার যে নামে আপনাকে চেনে ভাই আপনাদের কি ইনভাইট করে দিল বদ্ধরাটে ভাইয়ার টি শপ হওয়ার পরে সবাই চা খেতে যাবেন অবশ্যই ফ্রিতে খাওয়াইতে হবে অবশ্যই ফ্রিতে বললাম না ও আচ্ছা ঠিক আছে তাহলে ওরে আপু একটা প্রবলেম হয়ে গেছে কি কি প্রবলেম তো চেক করতেছি ভাগামতো তারপর বলতেছি আপনি হচ্ছেন লয়ার না এখন কি লয়ার হিসেবে করবেন না মার্কেটিং কনসালটেন্ট হিসেবে করবেন না আমার তো এই জিনিসটা আসে না যে যাবে হ্যাঁ লিগ্যাল অ্যাডভাইজার হ্যাঁ মার্কেটিং কনসালটেন্ট এন্ড লিগ্যাল অ্যাডভাইজার দিতে পারেন তো দিয়ে দেখেন ওই যে লিগ্যাল অ্যাডভাইজার আসছে তো লিগ্যাল অ্যাডভাইজার মনে হয় এটা ওনার ফিল্ডে আপু ওনার ফিল্ডে কোনো কিছু আরেকটা করা যাবে না হ্যাঁ যাবে তো কেন কি হয়েছে ওই যে মানে আমার ইমেল অ্যাড্রেসটা ওইটার অফিশিয়ালটা না করা যাবে একটা ইমেলের আন্ডারই করা যায় নাকি ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করা যাবে একটা ইমেল অ্যাড্রেস আন্ডার অনেকগুলো করা যায় তো একটা ইমেলের আন্ডারে অনেকগুলো করা যায় আপনারটা যেহেতু অন্য ইমেলে চলে গেছে আপনি চাইলে এটা ডিলিট করে দিয়ে আবার ওই ইমেল থেকে করতে পারেন এখন লাগ ভালো হইলে হয়তো আপনাকে ইয়ে করে দিবে আপু আমারটা কি দেব
আচ্ছা এখানে আপনি কি দিবেন মার্কেটিং কনসালটেন্ট কনসালটেন্ট দেন সোমা দিদি মার্কেটিং কনসালটেন্ট দেন আপনি এখানে আপনি কি লিগ্যাল লিগ্যাল অ্যাডভাইজার তো একটু আগে আসছে হ্যাঁ আসছে না আগে তো আসছে একটু আগে আসছে ভাইয়া এসছে আমি দেখছি দাঁড়ান 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 লিগ্যাল সার্ভিস অফ না আসলে কি দিবেন লিগ্যাল 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 আপনি দিয়ে দিব লিগ্যাল সার্ভিস হ্যাঁ আপনি তো তাহলে ও মানে ওখানে তো লিগ্যাল সার্ভিস করবেন সেটা ইয়া দিলেন আচ্ছা ওটার পারপাস আর কি ঠিক ওটা লোকাল আছে তার মানে আপনি ডিজিটাল মার্কেটিং করবেন না আপনারা আমি শিখাবো কেন তাহলে ফ্রি তে আপনি ডিজিটাল মার্কেটিং না করলে তো শেখানো যাবে না এটা তাহলে ডিজিটাল মার্কেটিং দিব হ্যাঁ মার্কেটিং কনসালটেন্ট দিবেন নালে তো শেখানো যাবে না আমি ওনা ছেড়ে গিয়ে আছে আপু এখন মা পোতে সুপার ওমেন এই যে চার নাম্বার না পাঁচ নাম্বার চলে এসছে দেখেন আমি এটা শুনতে পারি মানে এটার সাথে লিগ্যাল লিখেন লিগ্যাল লিগ্যাল সার্ভিস লিখেন স্পেস দেন আপু পরবর্তীতে চেঞ্জ করা যাবে বাংলায় পরবর্তীতে চেঞ্জ করতে হবে কেন আপু এন্ড লাগাই দেন কনসালটেন্টের পরে একটা এন্ড লাগাই দেন ভাইয়া জাম্বুরা কিনতেছে কার জন্য হ্যালো আপু জি আপু আপু আজকে লোকাল ইস্যু আর তো অন্য কোনো টপিকস পড়াবেন না মনে হয় না পড়াবো কেন চলে যাবেন না আপু আমি একটু মানে টাকা আসছে আপু আজকে আমার ফাইবারের কিছু কাজ দেখা দিতে হবে দেখে দিতে হবে আপু 5 মিনিটের আপু ব্রেক দেন আসতেছি আপু ওইটা আসতেছ না আসবে না লোকাল কনসালটেন্ট ছাড়া আসবে মান মার্কেটিং কনসালটেন্ট ছাড়া আসবে না যান নেক্সটে যান আচ্ছা আপনার কি লোকেশন ভিজিট করতে পারবে কি পারবে না পারবে অবশ্যই দিয়ে দিন আপনার ইচ্ছা আমি তো না দিই মানে আমি না আমি হলে আমি করলে না দিতাম লোকাল দিতে পারেন এটা আপনার পাশে আসা মাল আপু উনি কি না দিয়ে চলে আসছে এটা অপশনাল হ্যাঁ নো দিয়ে চলে আসছেন তারপর আমি তো ইয়েস দিছি আচ্ছা আপনার তো ম্যাপ আসছে তাহলে আপু এখানে কি আপনি ম্যাপে যান আপনি ম্যাপে যান ইয়েস দিয়ে আসেন পরে দেন ব্যাকে গিয়ে ইয়েস দেন আপু ভাইয়া ব্যাকে গিয়ে ব্যাকে যান ওই যে হোয়্যার ডু ইউ ওইখানে না ওইখানে না ওইখানে না গুগল বিজনেসটা কিভাবে ভেরিফাই করে ওরা কোড পাঠায় একটা কোড পাঠানোর পরে ওদের এখানে কোডের নাম্বারটা দিতে তারপর ওরা ভেরিফাই করে যেমন এখানে বলছে ইওর এড্রেস ওন্ট অ্যাপিয়ার অন গুগল আনটিল ইউ ভেরিফাই ইওর বিজনেস দ্যাট অ্যাড্রেস ঠিক আমার অ্যাড্রেস দেব তো কার অ্যাড্রেস দিবেন যে অ্যাড্রেসে কোড যাবে ওই অ্যাড্রেস দিবেন আরে বাঙাল রে বাংলা আমি বুঝি না আপনাদের না এই কার্সর নার আর কার্সর ইয়ে করার সিস্টেমটা আমি বুঝি না ধরে এক কান দিলে উপরে চলে যায় ওই এক জায়গায় চাপ দিয়ে ধরে রাখছে আপনারা আসলে পিসি ইউজ করারই ইয়া না স্ট্রিট অ্যাড্রেস কত আপনার আপু আমি বান্দরবান সদর দিছি এখানে কি দিব আপনার স্ট্রিট অ্যাড্রেস আপনার যে অ্যাড্রেস আছে যে অ্যাড্রেসে জি ডিটেইলস দিতে হবে নাকি শুধু বদ্রহাট দিলে হবে বদ্রহাটে কোথায় আসবে ফুল ডিটেইল মানে বাদামতল দিয়ে দি বাদামতল কোন জায়গায় বাদামতল হচ্ছে হাজার উঠে বাদামতল তার নাম করে হ্যালো জি আপু আমার তো বান্দরবান সদর দিলে আসবে আর আমার যেখানে আমাদের এলাকার নাম দিলে আসবে না ম্যাপে সেজন্য আমি শুধু বান্দরবান সদর দিলাম আপনার সদর না ওটা পুরো এলাকার নাম দিবেন ম্যাপে না আসুক পুরো এলাকার নাম দিলে আপনার ইয়ে আসবে এই অ্যাড্রেসে চিঠি আসবে আপনার আচ্ছা আচ্ছা এলা আপু বাসার ঠিকানা সহ দিয়ে দিব নাকি একদম হ্যাঁ আজি
কে এটা খান ভাই কি জামা নাম দতস কেন এই বিয়ের সাথে খায় খান এই ঢেকু কই বাকি আছে এক মাস কারেক্টার আছে বান্দরবন চট্টগ্রাম বাংলাদেশ চাঁদগাঁও লিখার পরে চট্টগ্রাম সিটিতে লিখেন হ্যালো ভাই সাহেব চিটং সিটিতে লিখেন চিটং বাংলাদেশ সিটিতে লিখি চিটং দিলে আসবে নাকি ইয়া দিলে আসবে চট্টগ্রামে এখন তো কোনো চিটং চট্টগ্রামে আসে না চিটং দিলে সব জায়গায় আসে আসছে না পোস্টাল কোড দেন আপনার এরিয়া নেক্সট দিয়ে দিব নাকি হ্যাঁ আপনার কি 42-12 হ্যালো পিয়াল পিয়াল এখন লোকেশন দেন পিয়াল নেই কেন আপু আমি বান্দরবানের 4600 নাকি জিজ্ঞাসা করতে জন্য নকিবকে জিজ্ঞেস করেন আপনার হিমেল কে জিজ্ঞেস 4600 ঠিক আছে 4600 স্যাটেলাইটে যান তাহলে আরো সুন্দর দেখতে পারবেন আপু আনন্দ বাজার দেখা যাচ্ছে ওখান থেকে পিটানো যায় না বাড়ির পাশে আমাদের জিকো ভাই জয়েন করেছেন জিকো ভাই মেবি অসুস্থ আমাদের তো বাড়ি এদিকে বাসকালে তেমন আর কি হ্যাঁ আমরা ছোটবেলা দেখি এখানে সবার বিয়ে সাদির সমস্ত খোঁজ খবর বায়োডাটা এখানেই নিয়ে নেন আপনারা ক্লাস বাদ দিয়ে কি নাম এমবি হাউস কার বাড়ি
ওরা ভাই ছিল তো ইলিয়াস কয়েকজন ইলিয়াস ভাই ছিল না ভাই আছে এখন ওরা ব্রাদার্স ইলিয়াস এন্ড ব্রাদার্স লালটাকে কোথায় রেখে আসছেন জুম আউট করেন জুম আউট করেন জুম আউট করেন জুম আউট করেন লালটা কই গেছে আচ্ছা এইদিকে জি জি এটা এটা এখন নিয়ে যাব সামনে ওদিকে ধরেন না চিবি ধরেন না লাস্ট প্লাস দেন জুম করেন টান মারেন নিচের দিকে ইমনকে আপনার মাউস কন্ট্রোল দিয়ে দেন ইমন কাজ করুক ভাইয়ের মাউস কন্ট্রোল নেন ভাইয়া আপনার মাউস কন্ট্রোল ছেড়ে দেন আপনি ইমনকে দিয়ে দেন মাউস কন্ট্রোল ইমন দেখেন রিকোয়েস্ট পাঠাচ্ছে আপনাকে পাঠিয়েছেন ইমন কোথায় পাঠাইছেন না রিকোয়েস্ট পাঠাবো হ্যাঁ কোথা থেকে পাঠায় কোথা থেকে পাঠায় ওই যে উপরে ভিউ অপশন একটা জায়গা আছে না ইউ আর ভিউইং আসাবউদ্দিন তালুকদার স্ক্রিন ওইখানে ভিউ অপশনে গিয়ে দেখেন পাইছেন হ্যাঁ পাঠাইছি রিকোয়েস্ট ভাই অ্যাকসেপ্ট করেন আসাবউদ্দিন তালুকদার অ্যাকসেপ্ট করে মাউস কন্ট্রোল ইমনরা ছাড়েন ইমন আপনার বাড়িঘর কই জানে এখানে ছিল না মাইসপাড়ার এদিকে উপরে না নিচে এই যে একটা দেখা যায় রাস্তার পাশে একটা বিল্ডিং আর একটু উত্তর দিকে ইলিয়াস ব্রাদার্স এর এখানে দিলে পাবেন আপনি আপনি উপর দিকে উঠবেন আর একটু উপর দিকে সামনে এখানে এই জায়গাটাই এখন যেখানে আছে মনে হয় এখানে 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 তো কোন রোডের নাম দেখাচ্ছে না রোডের নাম দেখা লাগবে না ভাই এখানে বলছে এখানেই ছেড়ে দেন আমরা বিল্ডিংটা কোনটা এটা কোথায় ওনার বিল্ডিং আপনার চিনা লাগবে না ছেড়ে দেন এখানে এখানে ছেড়ে দিই ভাই তাহলে ছেড়ে দিয়েছেন না ছেড়ে দিই নাই এখন নেক্সট দিয়ে চলে যান লেগে পাচ্ছেন না যে আসাবউদ্দিন ভাই হ্যাঁ হ্যাঁ আছেন হ্যাঁ আছি হ্যাঁ কোথায় মানে এখানে ঠিক আছে এখানে রাখবো
আপনি একটু ইয়ে করেন, আমি ইয়ে উঠছি একটু দেখতেছি। বর্গর সুন্দর দেখলো তো পাওয়া যাবে মোর্চে বডি টানা। ভাই আশরাফউদ্দিন ভাই, আপনি একটা কাজ করেন, আপনার মোবাইলে গুগলে ম্যাপটা ওপেন করে আপনার কারেন্ট লোকেশনটা একটু দেখেন, তাহলে বুঝতে পারবে। না ভাই এটা দেরি হয়ে যাবে। ভাই দুটা বিল্ডিং পাশাপাশি এই দুটো তিনটে বিল্ডিং আছে না একপাশে, আপনি এদিকে আনেন এদিকে, আমি আপনি একটু সারেন, আমি দেখছি আমি দেখছি। হ্যাঁ ওদিকে না তো আপনি 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 গিয়া করে নেন। হ্যাঁ এটা 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 না না আমি দেখাচ্ছি আপনি একটু ছাড়েন। আচ্ছা এটাই আমি দেখতেছিলাম নাটটা সেজন্য। এটা এটা আবার আবার ইয়া করে বুঝছেন কেন? এটা এই বিল্ডিংটা, এই যে বিল্ডিংটা ছাদের উপর, এই বিল্ডিংটা এটা পাশেরটা, এটার পাশেরটা, এটা না না এটার পাশেরটা, এটা এটা এটা। আচ্ছা একটু ওয়েট করেন। আচ্ছা এই তো নিয়ে যা ছেড়ে দেন, বিল্ডিং এর উপরে ছেড়ে দেন এটা না পুরো। হ্যাঁ হাইডে বিল্ডিং এর মাঝখানে দিব না একটু পাশে করে দিব। জুম করেন কত রকমের রং গো ইয়ের মনে। ঠিক আছে ভাইয়া আসাদউদ্দিন ভাইয়া, হ্যাঁ এটা 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 নেক্সট দিব, একদম মিডল মিডল পয়েন্টে দেন ইমন ভাই। আরে আল্লাহ রে আল্লাহ নেক্সট দিব পয়েন্টে। আচ্ছা নিবল মিডল পয়েন্টে দিচ্ছি দাদা, এইটার উপর বৈশা পরিস্থিতি করছে আপনি। আই নেক্সট দেন, এটা দেখা যায় ওসে নেক্সট দেন নেক্সট দেন দিওলস সার্ভিস। হ্যাঁ আপনার বাসা আপনার কি সার্ভিস এখান থেকে দিবেন, লোকেশনে দিবেন না লোকেশনের বাইরে দেন না, লোকেশনের বাইরে আমরা সার্ভিস দেব না। নো দে নো 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 আপু আমি ইয়েস দিছি। আচ্ছা আপনি ইয়েস দিবেন, ইয়েস দিয়ে দিয়ে দিছি নামগুলো তাহলে ভাই। আরো ইউএস দিয়ে নামগুলো দিয়ে আসে, আমি এখন পাচ্ছি আপু নিজে নিজে গুলো এখন আগুলো। হ্যাঁ এটা সহজ তো দিদি। হ্যাঁ আপু আপু কারেন্ট ওয়েবসাইট ওয়েবসাইট না থাকলো যে গেটে ফ্রি ওয়েবসাইট বেসড অন ইওর জিরো হবে না ভাইয়া, নেক্সট দিয়ে দিব নাকি? আই ডোন্ট নো ইট ভাইয়া, জিরো হবে না কারণ বাংলাদেশ মানে 880 টা মিন করে। আচ্ছা কোটা ইয়েস দিবি নাকি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ফিনিশ দিবি, ফিনিশ তারপরে ফিনিশ বলে দেরি করছিস কেস লাগা। সার্ভিস এড করেন একটা, এড কাস্টম সার্ভিস, সার্ভিস এড করেন। আপু আমার এটা আসেনি কেন? আপনি ফিনিশ দেন না এই জন্য আসে নাই। ফিনিশ দেওয়ার পর আপু আমার চয়েস এ ওয়ে টু ভেরিফাই আসছে। চয়েস ইর ওয়ে টু ভেরিফাই আসছে? হ্যাঁ আপনি স্ক্রিনশট দেন, আগেরটা দেব নাকি এখনেরটা? আপু যেটা যেই জায়গায় আসছে
স্পেলিং টা একটু ঠিক করেন কি ডি আই জি হো আচ্ছা মা হয়েছে এটা পরে দিয়েন বাকিগুলি সেভ দেন সোমা দিদি দিয়েছেন আপু দিচ্ছি কয়টা থেকে কয়টা দিব 9টা থেকে 10টা আপনি জানেন কটা থেকে কটা দিব আপনার ইচ্ছে আপনি কটা থেকে কটা পর্যন্ত কাজ করবেন রবিবার গভীর রাত পর্যন্ত কাজ করবেন আর সোমবারে বিকালে বন্ধ করে দিবেন কেন তখন কি আছে 10টা থেকে 4টা 4টা না দিলাম মনে হয় আচ্ছা রবিবার গভীর রাত কাজ করবে সোমবারে বন্ধ আছে উনি টাইম টেবিলের এই জায়গাগুলি বুঝে নাই ফাঁকি দিয়েছে তো ক্লাস এই জন্য ধরা খাচ্ছে আমার ফার্স্ট অপশনটা আসতেছে না আপু কম সময় কাজ করবে 4টা পর্যন্ত ভোর 4টা পর্যন্ত শুধুমাত্র রবিবার ভোর 4টা পর্যন্ত আর সব দিন উনি 4টা বিকাল পর্যন্ত আচ্ছা আচ্ছা এদিকে এটা কেন হইলো আপনি তো ওখানে ডিজিটাল মার্কেটিং দিয়ে আসছেন আর এখানে 4টা হিসাব করলে কি হবে আপনার নাম দেন শুধু নাম দিলে হবে না আপু নাম দিয়ে মেইল দিবেন আপু আমার তো গাড়ি চলে আসছে আমি কন্টিনিউ দিয়ে দেবো হ্যাঁ গাড়ি চলে আসছে এখানে কিছু দেবো আপু এই যে এইখানের জায়গাটাই এখন উনি দিচ্ছে টেলি মার্কেটিং এর দেন উনি তো অ্যাড কাস্টম সার্ভিস আচ্ছা কাস্টম সার্ভিসে দিবেন আপনি
আপু দিচ্ছি আমি এখন না আপু একটা দুটো দিয়ে চলে যাচ্ছি তাহলে হুম সেভ দিয়ে দিব কি ব্যাপার উনি ফ্রাইডেও কাজ করবেন আপনি হ্যাঁ শুক্রবারে কাজ ফ্রাইডে কাজ করা যায় উনি তো দুপুর 12টা থেকে নামাজ পড়বেন না আচ্ছা আচ্ছা ভাই এই নাজমুল তুমি কথা বললে না তো তুমি কথা বললে আমার ঘুম চলে আসে এই নাজমুল ভাই এই আসাবউদ্দিন ভাই বলেন আসাবউদ্দিন ভাই আপনি এটা কাটিয়েন না এটা ওই আগেরটাই দেন এখানে একটা এক্সট্রা নামাজের ব্রেক দেন ঠিক আছে নামাজের ব্রেকের জন্য 15 মিনিট একটা এক্সট্রা শিডিউল তৈরি করেন আচ্ছা আচ্ছা না থাক সমস্যা নাই দেখে দেখে দিয়ে দিই ভাইয়া করেন ওই যে রিলোড দেন পেজটাকে রিলোড দেন কোথায় আপু উপরে ভাইয়া উপরে রিলোড দেন ওনার ভেরিফিকেশন ছাড়া হয়ে গেছে আসাবউদ্দিন তালুকদারের উপরে উপরে কার্সরটা উপরে নেন ভাইয়া রিফ্রেশ দিবেন আর কি আমি দিয়ে দিছি আমি দিয়ে দিছি আচ্ছা আপনার কাছে আছে গুড ভেরি গুড কেবল আছে কেবল আছে ভাই ভাইয়ার কিন্তু দেখেন ফুল ডিটেইল অ্যাড্রেস ইন ডিটেইলে দিয়েছে আপনারা কেউ ইন ডিটেইল অ্যাড্রেস দিয়ে আরেকবার ট্রাই করেন তো ওই মেইল থেকে দিয়েছে অ্যাড্রেস কেন জি তামসা করে আমি ইন ডিটেইলে দিয়েছি আচ্ছা আসাবউদ্দিন তালুকদার কালকে আপনি ক্লাস করতে হবে কালকে একে ক্লাস করতে হবে দুই হচ্ছে যদি ক্লাস কোনো কারণে আপনার মিসও হয় আপু আজকে উকিল ছিল আপু আজকে কোর্ট ছিল এই ছিল ওই ছিল মনে করে আপনার এই জিমেইল এর পাসওয়ার্ড আর জিমেইল আমাদেরকে দিয়ে যান আমরা এটার কাজ করব কাজ করে তারপর আপনারটা আপনাকে ফেরত দিয়ে দিলে আপনি মেইল অ্যাড্রেস চেঞ্জ সরি জিমেইল এর পাসওয়ার্ড চেঞ্জ করে নিন তালুকদার না উনি কালকে ক্লাস করবে পাসওয়ার্ড চাইবেন না তাই এত ভয় মেলের পাসওয়ার্ড দিতে বাবা রে বাবা আমরা সব কিছু দিয়ে দিয়ে করতেছি তা পুষে জন আসতে জানা না আচ্ছা আসাবউদ্দিন তালুকদার বুঝা গেল আপনার কিন্তু হয়ে গেছে আপনার নামে লোকাল এসি অলরেডি হয়ে গেছে এটা আসতে হয়তো কালকে পরশুর মধ্যে আপনারা পেয়ে যাবেন ওনাকে আর আমরা যখন গাড়ি আসবে হ্যাঁ যখন গাড়ি আসবে তারপর আমরা কিভাবে বুঝবো যে গাড়ি আসছে কেন আপনার তো গাড়ি চলে এসেছে সুমাদি আপনি টিকটকে বলছেন না এটা তো আসছে নিয়ে গেছে আবার আবার ফেরত দিয়ে যাবে না মন পিটাবো আপনাদের ধরে বুঝছেন এই জন্য অফলাইনে ক্লাস নেওয়া উচিত অনলাইনে ক্লাস নিলে আপু আমারও গাড়ি আসে নাই আপনার আপনার হয়ে গেছে গা ইফতি ইফতি আমি না
ইফতি ইফতির কি মানে লোকালিসি হয়ে গেছে ইফতি দেখি ইফতি শেয়ার করেন তো ইফতি শেয়ার করেন তো আসাউদ্দিন তালুকদার একটু অফ করেন স্ক্রিন শেয়ার ইফতি শেয়ার করেন শেয়ার করেন আর কার গাড়ি আসে নাই আজিম শাওন নাজমুল পিয়াল আকাশ আকাশের তো গাড়ি অনেক আগে ছেড়ে দিয়েছে ইমন তো আছি সোমা দিদি তারপর নকিব হিমেল দেখি ইফতি স্ক্রল করে নিচে আসেন ইফতি ছক্কা পিটাই দিছে ইফতির 85% ইফতি ভালো কাজ করেছেন ভাইয়া ইফতি ভাইয়ের আসেনি না আপু ইফতি ভাইয়েরও গাড়ি আসেনি ওরও লোকালিসি হয়ে গেছে উইদাউট ভেরিফিকেশন ওনাদের তো সব ইয়ে দিতে হয় নাই আমাদের তো সবই দিতে হচ্ছে না দিতে হয়েছে তো আসাবুদ্দিন তালুকদার তো ছবি দিয়েছে দিয়েছে আপু